হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমি একটা সানডের ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমি সানডেতে কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে গেলাম। ব্রাশ করার পর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা বানাতে যাব। এখানে ব্রাশ করার পর মুখ টুখ ধুয়ে দেখো কী সুন্দর পরিষ্কার লাগছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার চলো চা বানাতে যাই। তো এখানে চা বানাতে চলে এসেছি, আর কেটলিটা দুধ গরম করে করে এরকম হয়ে গেছে সাইডগুলোতে, ওটা পরিষ্কার করে নিলে আবার ঠিক হয়ে যাবে। তো এবার আমার চা বানাচ্ছিলাম, চা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চা গড়িয়ে নিচ্ছিলাম কাপে করে, যেহেতু আমার বর আছে আজকে সানডে, সেই জন্য দুজনের কাপে করেই গড়াচ্ছিলাম। তো দু কাপ চা করেছিলাম। আমার একটু বেশি চা লাগে, আমি একটু বেশি চা পছন্দ করি খেতে, ওই জন্য আমার একটু বেশিই লাগে, ওই জন্য আমি বড় কাপে নিয়েছিলাম। তো এখানে চা খাচ্ছিলাম, আর চা খেতে খেতে ভাবছিলাম যে দুপুরে কী খাওয়া যায়, সকালে কী টিফিন করা যায়। তো চা খেতে খেতে ভাবছিলাম সকালে কী টিফিন করা যায়। তারপরে বর বললো যে রোল বানিয়ে নাও, আর শশা পেঁয়াজ শশা টশা সব কিছুই আছে রোলের জন্য। তো এখানে রোল করতে বসিয়ে দিয়েছি, আর বর বলেছে সানডেতে তো করতেই হবে, তাই না? সেই জন্য রোল বানাতে শুরু করে দিয়েছি। ডিম দিয়ে যেরকমভাবে রোল করছিলাম, দেখো বানানো আমার প্রায় কমপ্লিট, আর একটা বাকি আছে। তারপরে বানানোর পর এখানে বরের কাছে নিয়ে চলে এসেছিলাম, ও মুড়ে দিচ্ছিল, আর ও এসব ভালো করতে পারে, মুড়ে দেয়, তারপরে আমাকে হেল্পও করে রান্নাতে। আর বেশিরভাগ সময় সানডেতে ওই রান্না করে, চিকেন টিকেন হলে। তো দেখো, আর এখানে আলু ভাজা ছিল, আলু ভাজাটাও দিয়ে দিলাম, কেন নষ্ট হবে, তার জন্য ওতে দিয়ে দিয়েছি। সস টস দিয়ে একদম মুড়ে দিচ্ছিল। আর পেপারগুলো এমনি রুমের পেপার ছিল, খাতার পেপার, সেগুলো দিয়ে মুড়ে দিচ্ছিলাম। তো এবার খাওয়ার পর চলো টেস্ট করে বলি কেমন বানিয়েছি। তো এবার খাওয়া যাক চলো, আর নিজে বানিয়েছি নিজেকে তো ভালো বলতেই হবে, তাই না? সেই জন্য আমি খাচ্ছিলাম আর আমিই ভালো বলছিলাম, আর বর ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য ওকে নিয়ে আসি না, বাস ভিডিওতে যখন করে তখন শর্ট ভিডিওতে চলে আস, এমনিতে দিয়ে দিই, আর এতে ভিডিওতে আসতে চায় না, সেই জন্য ওর রিভিউটা নিতে পারলাম না। তো নিজে খেয়ে নিজেই বললাম ভালো হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর কিচেনটা, তো বাসন টাসন অনেক হয়ে গেছিলো, ওই জন্য বাসন টাসন পরিষ্কার করে এক চুটকি মেরে বাসন পরিষ্কার করে দিলাম। ভিডিওটা দেখেছিলাম যে এরকম করে সবাই করে, সেই জন্য আমিও একটু চেষ্টা করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো সব পরিষ্কার টরিষ্কার করে তার আগে আমি সানটান করে নিয়েছিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। দেখো সানটান করে নিয়েছিলাম, তার আগে অনেক কাজ করেছি, রোল খাওয়ার পরে স্নান করেছি, স্নান করার পর জামাকাপড় কেচেছি, রুম পরিষ্কার করেছি, তারপরে কিচেনটা সাফ করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে বিট আলু ভাজা করে নিলাম, বিট আলু কেটে নিয়েছি, বিট আলু ভাজা আর চিকেন হবে, কালকে রাতে চিকেন আছে সেটা দিয়েই হয়ে যাবে, বিট আলু ভাজা আর চিকেন। তো হয়ে গেছে খাওয়া, দুপুরের খাওয়া কমপ্লিট। আর দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বরকে বললাম একটু আইসক্রিম নিয়ে এসো, আমি আর যাইনি, শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি আর যাইনি। তো ও আইসক্রিম এসেছিলো, মটকা কুলফি নিয়ে এসেছিলো, দারুণ খেতে ছিল, দারুণ গুড়ের ছিল, তো খুব সুন্দর খেতে ছিল। ও খায়নি, আমি একাই খেয়েছি, আইসক্রিম টাইসক্রিম ওর পছন্দ নয় অত, ওই জন্য আমি একাই খেয়েছি। তারপরে এখানে রাতের মেনুর জন্য চিলি চিকেন আর রুটি হবে, সেই জন্য চিকেন আনছিলো, আর চিকেন এনে সাইজ করে কেটে নিয়ে মা খাচ্ছিলো। তো বললাম না ও আমাকে রান্নাতে হেল্প করে, ওই জন্য দেখো হেল্প করে না বলতে গেলে, চিকেন টিকেন হলে ওই করে, ওই জন্য চিকেন করছিলো। আর সানডেতে সারাদিন ঘরেই থাকে, আর আমারও একটু হেল্প হয়ে যায়, আমারও একটু ছুটি হয়ে যায় সানডেতে, সেই জন্য আর কি চিকেনটা ম্যারিনেশন করে নিল। ম্যারিনেশন করার পর এখানে সসটা গুলিয়ে নিল, তারপরে এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর আদা রসুন কুচিয়ে রাখছিলাম, আর রুটি হবে সেই জন্য আটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা একটা করে ভেজে নিচ্ছিল, আর কারবার এরকম করে আমাকে কমেন্ট করে জানিও, আমার বর তো করে এরকম, আর আমাকে হেল্প করে ও রান্না করে, সেই জন্য আমি একটু ফ্রি হয়ে থাকি সানডেতে। তারপর তো ওই পকোড়া থেকে, ওই মাংস থেকে একটু পকোড়া করে নিয়েছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো আমি খাচ্ছিলাম এখানে, বলে তুমি খেয়ে দেখো কেমন হচ্ছে। তো
তো ও বানিয়েছিল, সেই জন্য আমাকে বললো তুমি রিভিউ দাও কেমন হয়েছে। সেই জন্য বললাম কি ভালো হয়েছে, দারুণ হয়েছিল পকোড়াটা। আর সানডেতে তো এরকম চলতেই থাকে, চিকেন চিকেন, সকালেও চিকেন খেয়েছি রাতেও চিকেন, ওই জন্য এখানে পকোড়াটা খাচ্ছিলাম। তারপর ওর একটু কাজ চলে এসেছিলো, সেই জন্য ও কাজে বসে গেছিলো, আর আমি এখানে বাকিটা করে নিচ্ছিলাম, যতটা করেছি অতটাই অনেক। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কুচি প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়ে এখানে একটু একটু ভেজে নিয়ে তারপরে সসটা দিয়ে, সস তারপরে মশলা মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম। তোমরা যদি এটা পুরো ফুল ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দেবো। তো এটা ভাজা ভাজ কষিয়ে নেবে একটু ভালো করে, কষিয়ে কষিয়ে তারপরে একটু কষানো হয়ে গেলে তারপরে আর এর মধ্যে তোমরা চিকেনটা, চিকেন যেটা ফ্রাই করে রেখেছিলে সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো দিয়ে দিয়েছি, এবার তোমরা যে ততটা ঝোল খাও একটু ওটাকে কষিয়ে নিয়ে যা, যদি ওটা ওরকমই খেতে চাও তাহলে ড্রাই চিলি চিকেনও করতে পারো, বা যদি ঝোল দিতে চাও ঝোল করতে পারো। তারপরে আমি এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, তো চিলি চিকেন কমপ্লিট। এবার রুটি করেছিলাম, রুটি প্রায় হয়ে গেছিলো, আর এখানে এবার খাবো। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম বানিয়েছি। আর রাতের ডিনার আজকে চিলি চিকেন আর রুটি আর শশা, এইটা হচ্ছে রাতের ডিনার আজকে। তো একসাথে তোমরা পোলাও খেতে পারো, যেহেতু আমার বড় হয়তো পোলাও পছন্দ নয় সেই জন্য আমি পোলাও বানাইনি, ওই জন্য রাতের জন্য রুটি আর চিলি চিকেন। তো খাচ্ছিলাম আমার এখানে, আর তার দারুণ হয়েছিল। বর আসেনি, বর একটু বাইরে গেছিলো আর আমি খেতে লেগে গেছিলাম, সেজন্য ও বলছিলো তুমি আগেই শুরু করে দিয়েছো। বেসিক্যালি আমি একসাথে খেলে ও আগে খায় তারপরে আমি খাই শুরু করি, কারণ আজকে আমি তাড়াতাড়ি খেতে শুরু করে দিয়েছি, ওই জন্য সে বলছে তুমি আজকে শুরু করে দিলে। আমি বললাম কি আমি ভিডিও বানাবো, সেই জন্য ও শুরু করে দিয়েছিলাম, ওই জন্য হাসছিলো। তো ভিডিও বানানোর জন্য তাড়াতাড়ি মানে আমি শুরু করে দিয়েছিলাম, তারপরে ও এসে আর পর থেকে শুরু করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।